আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানে আবারও শুরু হয়েছে তেহরিকে ইনসাফ পিটিআই এর লং মার্চ। কর্মসূচিতে যোগ দিতে রাওয়ালপিন্ডিতে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। এতে দলীয় প্রধান ইমরান খান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লং মার্চ স্থগিতের আহ্বান জানানোর পর ইমরানকে পার্লামেন্টে ফিরে আলোচনার আহ্বান জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। কাজীব তেকা শুভ ডেস্ক রিপোর্ট। দলীয় সঙ্গীতের সুরে বিশাল বিশাল বহর নিয়ে রাওয়ালপিন্ডি অভিমুখে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই নেতাকর্মীরা। বাজানো হচ্ছে দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ধারণকৃত ভাষণ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগাম নির্বাচনের দাবিতে শনিবার ভোর থেকেই সমাবেশের জন্য প্রস্তুতি নিতে থাকেন পিটিআই কর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলগুলো রূপ নেয় জনসমুদ্রে। মোটরগাড়ি ছাড়াও অযান্ত্রিক যান নিয়েও এতে সামিল হন সব বয়সী মানুষ। আমি ওই স্বাধীনতা চাই যাতে এ দেশের মানুষ সম্মানের সাথে বাঁচতে পারে। এসব অধিকার আদায়ের জন্যই ইমরান খানের নেতৃত্বে আমরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছি। পিটিআই এর জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন শনিবারের সমাবেশে যোগ দেবেন ইমরান খান। রাওয়ালপিন্ডি থেকে তার নেতৃত্বেই ফের ইসলামাবাদ অভিমুখে লং মার্চটি শুরুর কথা রয়েছে। গেল 3রা নভেম্বর ওয়াজিরাবাদ শহরে সমাবেশ চলাকালে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। যদিও ফের সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা বলে শুক্রবার রাতে লং মার্চ স্থগিতের আহ্বান জানিয়েছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। পরে পিটিআই প্রধানকে পার্লামেন্টে ফিরে আলোচনার প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট জারির কথাও জানান পাক স্বরাষ্ট্রমন্ত্রী। কাজীব থেকে শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।